আসসালামু আলাইকুম। আজ বুধবার 12 জুলাই 2023 সাল। দর্পণ টিভি লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। লন্ডনের বাঙালি অধ্যুষিত এলাকা টাওয়ার হ্যামলেটসে যেভাবে ফয়ছল চৌধুরী এমএসপিকে সংবর্ধনা দেওয়া হলো, যুক্তরাজ্য বা গ্রেট ব্রিটেন হচ্ছে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড নিয়ে গঠিত একটি দেশ। এগুলোর প্রত্যেকটির আলাদা আলাদা পার্লামেন্ট রয়েছে। এমত অবস্থায় ইংল্যান্ডের পার্লামেন্টে রয়েছেন 4 জন ব্রিটিশ বাঙালি এমপি, আর স্কটল্যান্ডে রয়েছেন 1 জন এমএসপি, আর তিনি হচ্ছেন ফয়ছল হোসেন চৌধুরী। তবে তাকে সংক্ষেপে ফয়ছল চৌধুরী হিসেবে সম্বোধন করা হয়ে থাকে। তিনি 2021 সালের 6 মে অনুষ্ঠিত স্কটল্যান্ডের সাধারণ নির্বাচনে প্রথম বাংলাদেশি অরিজিন এমএসপি নির্বাচিত হন। এমএসপি হল মেম্বার অফ স্কটিশ পার্লামেন্ট, তাই তাকে ফয়ছল হোসেন চৌধুরী এমএসপি বলা হয়ে থাকে। বর্তমানে তিনি স্কটল্যান্ডের শ্যাডো মিনিস্টার হিসেবেও দায়িত্ব পালন করছেন। তারও আগে 2004 সালে ব্রিটেনের রানী কর্তৃক তিনি এমবি খেতাবে ভূষিত হন, আর তাই তার নামের শেষে এমবিই যুক্ত করা হয়ে থাকে। অর্থাৎ তার পূর্ণ পরিচয় হচ্ছে এমএসপি ফয়ছল হোসেন চৌধুরী এমবিই। গত 10 জুলাই লন্ডনের বাঙালি অধ্যুষিত এলাকা টাওয়ার হ্যামলেটসে কিংসলিয়ের ঐতিহাসিক মহাত্মা গান্ধী হলে স্থানীয় টাওয়ার হ্যামলেটস বিএমই এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সংবর্ধনা জানানো হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক লিডার হেলাল উদ্দিন আব্বাস। ডক্টর আনিসুর রহমান আনিস ও রুহুল আমিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ সভার শুরুতে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন উক্ত কাউন্সিলের সাবেক স্পিকার খালেসুদ্দিন আহমদ। এতে বিশেষ অতিথি ছিলেন লন্ডন অ্যাসেম্বলি মেম্বার উমেশ দেশাই, কেমডন কাউন্সিলের মেয়র নাজমা রহমান এবং নিউহাম কাউন্সিলের চেয়ার রহিমা রহমান। অনুষ্ঠানের সভাপতি হেলাল আব্বাসের সূচনা বক্তব্যের পর বিভিন্ন কাউন্সিল থেকে আগত কাউন্সিলর, সাবেক স্পিকার, মেয়র, সাবেক ও বর্তমান কাউন্সিলর সহ কমিউনিটি বিশিষ্ট নেতৃবৃন্দ সংবর্ধিত অতিথি ফয়ছল চৌধুরী এমএসপিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। তারা হলেন টাওয়ার হ্যামলেটসের লেবার গ্রুপ লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট সৈয়দ নাহাশ পাশা, সাবেক মেয়র দরসুল্লাহ আয়েশা কুরেসি এমবি, সাবেক স্পিকার আব্দুল মুকি চুনু এমবি, কাউন্সিলর আসমা বেগম, কাউন্সিলর আসমা ইসলাম, কাউন্সিলর আবদালুল্লাহ, কাউন্সিলর মোহাম্মদ ইসলাম, কাউন্সিলর ফারুক আহমেদ, কাউন্সিলর রেবেকা সুলতানা, সাবেক কাউন্সিলর সাদ চৌধুরী, কাউন্সিলর শুভ হোসেন, কাউন্সিলর ক্রিস উইরাল, সাবেক স্পিকার মিজান চৌধুরী, কাউন্সিলর রেবেকা সুলতানা, সাবেক কাউন্সিলর কাহার চৌধুরী প্রমুখ। তারা ফয়ছল চৌধুরীর এ সাফল্যে ভূয়সী প্রশংসা ও এ কার্যক্রম পরিচালনায় উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। সাথে সাথে তার পথ অনুসরণ করে নতুন প্রজন্ম উৎসাহিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ফয়ছল চৌধুরী একজন ইকুয়ালিটি অ্যান্ড হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট। তিনি হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ স্কটল্যান্ড শাখারও প্রেসিডেন্ট। তিনি দীর্ঘদিন থেকে ব্রিটেনের লেবার পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত। সেই হিসেবে লেবার পার্টি থেকে 2017 সালে অনুষ্ঠিত ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট নির্বাচনে এডিনবরা সাউথ ওয়েস্ট আসন থেকে লড়াই করেন। এছাড়াও 2014 সালে স্কটিশ রেফারেন্ডাম চলাকালীন বাংলাদেশিজ ফর বেটার টুগেদার ক্যাম্পেইনের সমন্বয়কারী ছিলেন তিনি। ঐতিহাসিক গণভোট এবং অন্যান্য মূলধারার রাজনৈতিক কর্মকাণ্ডে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিকে যুক্ত করতে রয়েছে তার উল্লেখযোগ্য ভূমিকা। বাংলাদেশের বৃহত্তর সিলেটের হবিগঞ্জের সন্তান ফয়ছল হোসেন চৌধুরীর জন্ম নবীগঞ্জ থানার বদরদি গ্রামে। বাবা গোলাম রব্বানী চৌধুরী, মা বাবার সঙ্গে তরুণ বয়সে পাড়ি জমান ইংল্যান্ডে, প্রথমে ম্যানচেস্টার এবং পরে এডিনবরায় বসবাস শুরু করেন। তরুণ বয়সেই পরিবারের হাল ধরেন ফয়ছল চৌধুরী। তখন থেকেই যুক্ত রয়েছেন পারিবারিক ক্যাটারিং ব্যবসায়। স্কটল্যান্ডের সাবেক অনারারি কনসল ও তার মামা ডক্টর ওয়ালি তসরউদ্দিন এমবির আদর্শে অনুপ্রাণিত হয়েই কমিউনিটি ওয়ার্কে হাতে খড়ি হয় ফয়ছল চৌধুরীর। ব্যবসার পাশাপাশি পারিবারিক ঐতিহ্য অনুযায়ী তরুণ বয়সেই শুরু করেন স্বেচ্ছাসেবী কার্যক্রম। উল্লেখ করা যেতে পারে যে ফয়ছল চৌধুরীর বিশেষ উদ্যোগে ও স্কটিশ পার্লামেন্টের স্পিকার আলিসন জনসনের আমন্ত্রণে 2021 সালের 2 নভেম্বর স্কটিশ পার্লামেন্টের কনফারেন্স চেম্বারে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী কোপ 26 সম্মেলনে যোগ দিতে গ্লাসগোতে অবস্থান করছিলেন।
দ্রুত দেশে টাকা পাঠানোর পূর্ণ নিশ্চয়তা দিতে বাংলাদেশ সরকার IFIC ব্যাংক এবং পাবলিকের যৌথ কোম্পানি IFIC মানি ট্রান্সফার। We provide various type of service. Next day collection, money in a minute, next day bank transfer. Send money from anywhere in the UK using our mobile app or via phone remittance. Othoba, UK approved agent er sathe jogajog korun. IFIC money transfer. Owned by IFIC Bank Limited, Bangladesh. দর্পণ টিভি, সময়ের কথা সময়ে বলে।